হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট শিশুদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর হতে রক্ত জরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিসমিল্লাহির রহমানির রহিম। করোনা মহামারী থেকে মুক্তি কামনার লক্ষ্যে রাঘবপুর নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত 13তম বার্ষিক তাফসীর কোরআন মাহফিল, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ সৈয়দ আহমদ সাহেব, আজকের অন্যতম আলোচক প্রধান বক্তা হযরত মাওলানা মোহাম্মদ ইয়াহিয়া তাকি সাহেব, কথা বলেছেন হাফেজ মাওলানা কামরুজ্জামান আইয়ুবী সাহেব, হযরত মাওলানা মফিজুল ইসলাম সাহেব, এবং আমন্ত্রিত মেহমান হিসেবে প্রায় 10 জন সুদি গুণীজনের নাম আছে। সবার জন্য দোয়া করে দিচ্ছি, আল্লাহ সবার হায়াত বরকত দান করুন। মঞ্চ ব্যবস্থা হাজারাত ওলামায়ে কেরাম, সুপ্রিয় সুধী মণ্ডলী, আত্মার আত্মীয় যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর গুজার হচ্ছি, যার দরবারে শুকরিয়া আদায় না করলে চলে না, চলবে না, চলছে না, চলতেও পারে না। কেননা